এই দু মাস আগেও বিমল গুরুংকে মনে হচ্ছিল ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, মনে হচ্ছিল অতীতের ছায়া। যখন বিমল গুরুংয়ের রাজনৈতিক ক্যারিয়ার শেষ কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল, ঠিক সে সময় নতুন করে পুনরুত্থান বিমল গুরুংকে। কোনো ক্যারিশমা ম্যাজিক? হ্যাঁ, ক্যারিশমাই বটে, ম্যাজিকই বটে, তবে বিমল গুরুংয়ের নয়, তৃণমূল কংগ্রেসের। কারণটা খুব স্পষ্ট। পাহাড়ে আপনারা জানেন দু মাস আগে জিটিএম নির্বাচন, সেই নির্বাচনে কেউ জিতেছে কেউ হেরেছে, সবাই সবটা জিততে পারেনি, কিন্তু যে যতটুকু জিতেছে তৃণমূল কংগ্রেসের তার কাছে ততটুকু রাখতেও আপত্তি আছে। গোটা পাহাড়টা আমার চাই। জিটিএ নির্বাচনের পর যা তৃণমূলের ছিল, তৃণমূল সমর্থিতদের ছিল, সেটুকু তো চাইই, কিন্তু যা তৃণমূলের নয়, যা অন্য কেউ জিতেছে, সেখান থেকেও লোক ভাঙানোর খেলা শুরু, হাম্রো পার্টি থেকে লোক ভাঙানোর খেলা শুরু। জন এডো, অজয় এডো, যিনি বিমল গুরুংয়ের সঙ্গে নামমাত্র সম্পর্ক রাখতেন না, বরঞ্চ বিমল গুরুংকে পাহাড়ে অশান্তি সৃষ্টিকারী, পাহাড়ের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী বলে মনে করতেন, এবং মনে করতেন, শুধু মনে 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 করতেন এমনটা নয়, মুখে বারবার বলেছে যে বিনয় তামাং বিমল গুরুংয়ের অশান্তি রাজনীতির সঙ্গে সহমত পোষণ করতে না পেরে, বন্ধের রাজনীতির সঙ্গে সহমত পোষণ করতে না পেরে বেরিয়ে এসেছিলেন, আলাদা করে জিটিএ চালিয়েছিলেন, এই তৃণমূল কংগ্রেসের সমর্থন নিয়ে, সরকারের সমর্থন নিয়ে। সেই বিনয় তামাং এখন বিমল গুরুংয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে পাহাড়ের রাস্তায় বসে আছেন, বলছেন পাহাড়ের মানুষের যা ইচ্ছা আকাঙ্ক্ষা তাকে সম্মান দেওয়ার কোনো চেষ্টা তিনি নিলেন। ময়নাগুড়ি সিপিআইএম পার্টি অফিসে ভর সন্ধ্যাবেলায় ঢুকে AK-47 চালিয়ে পাঁচজন সিপিআইএম এর সদস্যকে খুন করা, বোধহয় জোনাল কমিটির মেম্বার পর্যন্ত ছিলেন বা সম্পাদক, আমার যতটা মনে পড়ে ধূপগুড়িতে সেই দেওয়ালে সেই গুলির দাগ এখনো আছে। তো জীবন সিংহ, সেই জীবন সিংহ, যে জীবন সিংহের যে দাবি, সেই দাবির সপক্ষে আমরা শুনতাম দক্ষিণে মমতা উত্তরে কামতা, তিনি আত্মসমর্পণ করছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে না, সরাসরি দিল্লি যাচ্ছেন, এগুলোর উত্তর সব অনির্বাণবাবু বিজেপির কাছে চাওয়ার পক্ষপাতী, আপনি কি তাই? অনির্বাণ যে একটা কথা বললো, আমি ওর কথার সাথে 100 বার একমত, সেটা হচ্ছে যে বিজেপির আমরা দেখেছি দুরকম ভয়েস, মানে কিছু লোক উত্তরবঙ্গে দাঁড়িয়ে বাংলা ভাগের প্রশ্নটাকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, আবার দক্ষিণবঙ্গে দাঁড়িয়ে সে দিলীপ ঘোষ হতে পারেন এখানকার কিছু নেতা বলেছেন যে আমরা বাংলা ভাগের পক্ষে নই, এই নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা এটা দেখেছি। এবং যেটা অনির্বাণ বললো কারেক্টলি, আমি তো ওই আলোচনায় ছিলাম, রিপাবলিকের যে কনক্লেভ এটা হয়েছিল, যে একই প্যানেলে হচ্ছে মানে একই আলোচনায় একদিকে শঙ্কুদেব পণ্ডা একদিকে শঙ্করদা আছে এবং তাদের মধ্যে তর্ক চলছে, এনিওয়ে সেটা অন্য কথা, সেটা তো আছেই, আমি আমি কিন্তু এখানে অনির্বাণের কথাকে সমর্থন করছি। করে এবার আমি কতগুলো কথা বলছি, যে দেখুন অনির্বাণের সিপিএমের প্রতি হাজারটা রাগ থাকতে পারে, কিন্তু এইটা নিশ্চয়ই ওরা মানবে যে প্রশ্ন যখন এসে রাজ্যভাগের, কোনো দিন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাই বিরোধ থাক না কেন, রাজ্যভাগের প্রশ্নে আমরা কোনো দিন এমন কোনো ভূমিকা নিইনি রাজ্যের সরকারকে অপদস্থ করার জন্য যার ফলে রাজ্যের ভাগের প্রশ্নটা ত্বরান্বিত হবে বা এই এই নিয়ে কোনো উত্তেজনা বাড়বে, আমরা কখনোই এটা চাইনি। আমরা তেমন আবার যারা হয়তো অন্য রাজ্য চান তাদের সবাইকে আমরা বিচ্ছিন্নতাবাদ ইত্যাদি বলে দেখে দেওয়ারও আমরা পক্ষে নই, তাদেরও নিশ্চয়ই অনেক ক্ষোভ যন্ত্রণা অনেক ন্যায্য বক্তব্য রয়েছে, সেগুলোকে নিয়েও আলোচনা হওয়া দরকার এবং কোথায় কী সমস্যা হচ্ছে সেইগুলোর মীমাংসা হওয়া দরকার একটা গণতান্ত্রিক পরিসরে। একটা গণতান্ত্রিক পরিসরে দাঁড়িয়ে কেউ একটা দাবি তুললো, সঙ্গে সঙ্গে আমি তাকে এখানে কলকাতায় বসে আঙুল তুলে বলে দিলাম ও বিচ্ছিন্নতাবাদী ও সেপারেটিস্ট, এই এই রাজনীতির পক্ষেও আমরা আমরা কমিউনিস্ট পার্টি তার পক্ষে নই। কিন্তু একটা কথা আমি এখানে বলছি যে ধরুন বামফ্রন্ট সরকারের আমল, এই বিনয় তামাং কে ছিলেন? বিনয় তামাং এটা তো ঘটনা, যখন এর আগে যখন সুভাষ ঘিসিংয়ের সময় জ্যোতিবাবু চুক্তি করেছিলেন ওখানে এবং তারপরে 20-22 বছর পাহাড়ে কোনো রকম কোনো ডিস্টার্বেন্স ছিল না এবং হাতে হাত মিলিয়ে হচ্ছে পাহাড়ের উন্নয়ন করা গেছিল অনেক ক্ষেত্রে, আবার ডেফিনেটলি অনেক উন্নয়ন করা যায়ও হয়তো নি, সে তো আমি তো কখনো বলতে পারি না যে কলকাতার যা উন্নয়ন হয়েছে দার্জিলিংয়ের তাই রকম উন্নয়ন হয়েছে, তা কিন্তু এগিয়েছিল কাজ। আপনাদের মনে থাকবে অনির্বাণ, আমরা সে খুব সাম্প্রতিক ইতিহাস আমরা সবাই ভুলে যাইনি, হাউ ডিড বিনয় তামাং কামিং টু পিকচার, সেই সময় একটা রিয়েলিটি শোতে এক অ্যাঙ্কার, হ্যাঁ একটা মানে সেখানে একজন দার্জিলিংয়ের একজন কন্টেস্ট্যান্ট, সে খুব ভালো গাইছিল নেপালি, তিনি কলকাতা পুলিশের কনস্টেবল, তাকে নিয়ে রিয়েলিটি শোর একজন অ্যাঙ্কার একটা মন্তব্য করে, ইনসেন্সিটিভ মন্তব্য, হ্যাঁ মানে অসম্মানজনক মন্তব্য, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এর জন্য তো বামফ্রন্ট সরকার দায়ী ছিল না, বুদ্ধ ভট্টাচার্য দায়ী ছিল না, এর জন্য মমতা ব্যানার্জিও দায়ী নন, মনমোহন সিং দায়ী নন, অটল বিহারী বাজপেয়ী কেউই দায়ী নন, একটা প্রাইভেট একটা হিন্দি চ্যানেল তার একটা অ্যাঙ্কার একটা কথা বললো যে কথাটা ইনসেন্সিটিভ, তার বিরুদ্ধে পাহাড়ে একটা বিক্ষোভ শুরু হলো। সেই সময় রাজ্যে সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তী সময় এমনি রাজ্য সরকার আমাদের বামফ্রন্ট সরকারের অবস্থা তখন একটু দুর্বল হওয়ার দিকে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পলিটিক্যাল স্ট্রেংথ গেইন করছেন, আজকে দাঁড়িয়ে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, আমরা সবাই সেই সময়টা পার করে এসেছি, আজকে আমরা বাংলা রাজনীতির এই বাঁকে এসে দাঁড়িয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন, রক্তের স্বাদ পেয়ে গেলেন, দেখলেন যে ওখানে টুখানে ঝামেলা লেগেছে, বামফ্রন্টকে আমি মেদিনীপুরে অসুবিধায় ফেলেছি নন্দীগ্রাম দিয়ে, আমি হুগলিতে অসুবিধায় ফেলেছি সিঙ্গুর দিয়ে, এবার আমি
উত্তরে একটু অসুবিধা ফেলতে পারবো এবার এই ইস্যুটাকে। সবার আগে এখান থেকে ছুটলেন বিনয় তামাংয়ের পাশে, এই সরি বিমল গুরুংয়ের পাশে। আজকে আপনি বলুন এতগুলো বছর হয়ে গেল, আপনি কি কোনোদিন মোহাম্মদ সালিমকে দেখেছেন, সূর্য মিশ্রকে দেখেছেন, বিমান বসুকে দেখেছেন বিমল গুরুংয়ের সঙ্গে মিটিং করতে, দাঁড়িয়ে ওখানে জনসভা করতে? বড় মমতা ব্যানার্জিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও দেখেছি, সেই সময় মমতা ব্যানার্জি ছুটলেন সেখানে, সেই সময় পুলিশ ঢুকতে পারছে না ওখানে, ওরা ওখানে হচ্ছে ওদের নিজেদের জিআরপি বলে গোর্খাল্যান্ড রেজিমেন্ট কি জিএনপি বলে একটা কি পুলিশ পার্সোনাল বলে একটা ফোর্স বানিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এসকর্ট করছে, স্যালুট করছে, খাদা পরিয়ে বরণ করছে ইত্যাদি করছেন, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাবতীয় উস্কানি দেওয়া যায় ওখানে। এত সিনিয়র একজন নেতাকে আপনার, আমি আপনাদের মনে হয় যে দার্জিলিং মেলে তার গলায় কুকরির কোক মেরে তাকে মেরে ফেলা হলো, হ্যাঁ মদন দামাংকে, সেই ঘটনার পরও ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দেওয়ার কাজটা চালিয়ে গেলেন। তারপরে অনির্বাণ এই ফেজ আমরা দেখলাম, আরে ভাই তোমার দাবি হচ্ছে পৃথক গোর্খাল্যান্ড, দিতে পারে কেন্দ্রের সরকার, রাজ্য অফিস পুড়ছে বামফ্রন্ট সরকারের, রাজ্য সরকারের, একটার পর একটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকারের মধ্যে দিয়ে দিন গোর্খাল্যান্ড, পাস করেন পার্লামেন্টে আইন, গোর্খাল্যান্ড দিয়ে দিন, কে কে আটকাচ্ছে আপনাকে, অফিস পুড়ছে রাজ্য সরকারের। তার সঙ্গে আমি দুটো কথা বলছি, পরবর্তীকালের ঘটনাটায় চলে আসি, যেটা এখন আজকের কথাটা, হ্যাঁ তুমি যেটা বলছিলেন অনির্বাণ যে এই যে মাঝখানে পাহাড়ের এই হিসেব চাওয়া ইত্যাদি নিয়ে গন্ডগোল, আমি বলছি তৃণমূলের রাজনীতির নমুনাটা তুমি দেখো, হিসেব চাওয়া নিয়ে গন্ডগোলটা এক লাইনে বলে বেরিয়ে গেলে হবে না অনির্বাণ, হিসেব চাওয়া নিয়ে গন্ডগোল লাগছিল না দীর্ঘদিন ধরে, জিটিএ তৈরি হওয়ার পরে, জিটিএ যখন তৈরি হয়েছে আমাদের সেখানেও বক্তব্য ছিল যে আপনি এটাকে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বলুন, আপনি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বলে গোর্খাল্যান্ড শব্দটাকে সরকারি খাতায় তুলে দিলেন কেন, তখন আমরা এটা বলতে গেছিলাম পাত্তা পাইনি। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দীর্ঘদিন জিটিআর অডিট রিপোর্ট চাননি এবং ওখানে ওরা যা ইচ্ছে টাকা নয় ছয় করেছে, কখন অডিট, তার বদলে কি হতো, ধর্মতলায় যখন 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশ করতেন তখন বিমল গুরুং রোশনগিরিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকতেন, কোনোদিন জিটিআর হিসেব চাওয়ার দরকার হয়নি। তারপরে কখন চাইলো হিসেব তোমাদের মনে থাকবে, ওখানে ভোট হলো, পাহাড় একটুখানি ভালো ফল করলো তৃণমূল, এবার তৃণমূল দেখলো যে আমি বিমল গুরুংকে ছাড়াও পাহাড় দখল করতে পারবো, যে দখলের প্রশ্ন চলে আসলো তখন বললো এবার জিটিআর হিসেব দিতে হবে। তুমি এত বাক্যে রক্তের স্বাদ পাইয়ে দিয়েছো, বিনা হিসেবে কীরকমভাবে টাকা নয় ছয় করতে শিখিয়ে দিয়েছো, এখন দেখা হিসেব চাইছো, আবার গণ্ডগোল লেগে গেল। আমার শেষ উদাহরণ বলছি, মনে করে দেখো আজকে অনির্বাণ বলছে ওখানকার ছোট দল আঞ্চলিক দল তাদের সেপারেট স্টেট চায়, তাদের বক্তব্য ইত্যাদি ইত্যাদি, মনে করো সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা সর্বদলীয় বৈঠক ডাকলেন, সর্বদলীয় বৈঠকগুলোতে কাকে ডাকলেন, এক তৃণমূল কংগ্রেস, বাকি প্রতিটা হচ্ছে কখনো তোমার বিমল গুরুংয়ের দল, কখনো ওখানে হরকা বাহাদুর ছেত্রীর দল, কখনো বিনয় তামাংয়ের দল, অর্থাৎ কিনা সে সিপিএম বলো, সিপিআই বলো, ফরওয়ার্ড ব্লক বলো, কংগ্রেস বলো, বিজেপি বলো, এই যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, ন্যাশনাল পার্টি হতে পারে, স্টেট পার্টি হতে পারে, যেগুলো কিনা এত বছরের রেকগনাইজ পলিটিক্যাল পার্টি, প্রতিটা পলিটিক্যাল পার্টির অন্ততপক্ষে অফিসিয়াল স্ট্যান্ড হচ্ছে পৃথক গোর্খাল্যান্ডের বিরুদ্ধে, ঐক্যবদ্ধ বাংলার পক্ষে, সিপিএমের ক্ষেত্রেও তাই, কংগ্রেসের ক্ষেত্রেও তাই, বিজেপির ক্ষেত্রে অফিসিয়ালি তাই, সমস্ত দলের ক্ষেত্রে তাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই দলগুলোকে ডাকবো না, আমি খালি আমার তৃণমূল থাকবে আর ওই দলগুলো থাকবে, ওদের সঙ্গে আমি পাহাড়টাকে বুঝে নেবো। মাঝখান থেকে কী হলো বোঝার এখন এমন ঠেলা হয়েছে, এখন ওই সবকটা দল এক হয়ে গেছে, এখন আপনাকে পাহাড় ছাড়া করছি, কীরকমভাবে এলিয়েনেশন তৈরি হয়। ধরো গত বছরের, খুব সংক্ষেপে ধরো গত বছরের কথা, এপ্রিল মাসে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে গোটা রাজ্যে ছুটি, তার কারণটা হচ্ছে গরমে তীব্র দাবদাহ চলছে, এটা ঘটনা তখন কলকাতা বা দক্ষিণবঙ্গে খুবই গরম পড়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধারণা বোধ হয় যে ওনা কালীঘাটে গরম পড়লে দার্জিলিংয়েও গরম পড়ে, কালিম্পংয়েও গরম পড়ে। সেই সময় এপ্রিল মাসে উত্তরবঙ্গে মানুষ তখনও গায়ে চাদর দিয়ে শুচ্ছেন, হ্যাঁ ওরকম ইয়ে। তারপরে যাই হোক, এক মাস এখানে প্রায় দেড় মাস গরমের ছুটি চললো, তারপরে স্কুলগুলো খুলে গেল, দক্ষিণবঙ্গে একটুখানি তাপমাত্রা কমলো, স্কুলগুলো গোটা রাজ্যে খুলে গেল, তারপরে উত্তরবঙ্গে মূল গরমটা পড়লো। এবং এই তোমরা জানো খালি শুধুমাত্র কোচবিহার জেলায় দুদিনে 3 জন ছাত্রছাত্রীর মৃত্যু ঘটলো জুলাই মাসের তীব্র দাবদাহে। আমি বলছি এইটা হচ্ছে একজন মুখ্যমন্ত্রী যে এদের, এনার এই যে একটা একচেটিয়া ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি না, যে সব কিছু আমার কথায় আমার মর্জিতে চলবে, আমার দলে কেউ আমার উপর কথা বলবে না, আমার সমাজে কেউ আমার উপর কথা বলবে না, সব পুজো কমিটি আমার, সব ক্লাব আমার, সব পুরস্কার আমার, সিনেমা হল আমার, আমার হচ্ছে দাদা আমার দালালি না করলে নন্দনে শো পাবে না, এই মানসিকতায় রাজ্য সরকার চালাতে গিয়ে যেটা হচ্ছে, আমার পাড়ায় গরম পড়েছে মানে কোচবিহারের স্কুল বন্ধ, আমার এখানে ঠান্ডা পড়েছে, একটা মানুষ, এবার তুমি যদি সেই মানুষের কাছে গিয়ে বোঝাও যে রাজ্যটা কলকাতা থেকে কলকাতার মতো করে চলছে, তুমি এই রাজ্যের সেকেন্ড গ্রেড সিটিজেন, এই মানুষের সেন্টিমেন্টকে আঘাত করবে না কেন, করবেই তো।